লাল সবুজ পতাকা শোভিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জেগে ওঠে বাংলার 7.5 কোটি মুক্তিকামী মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম। তিরিশ লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে উদয় হয় এক নতুন দেশ, যার নাম বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। রয়েছে হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি, পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে এক অনন্য রূপদান করেছে। সমৃদ্ধ প্রত্নসম্পদ বহন করছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত সরকার দায়িত্ব গ্রহণ করেই যুদ্ধবিধ্বস্ত মহাসড়ক নেটওয়ার্ক স্বল্প সময়ে পুনর্গঠন করে যান চলাচলের উপযোগী করে তোলেন। দীর্ঘ 2 দশক পর 1996 সালের নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ করেন। 2008 সালে নির্বাচনে জয়লাভ করে পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়ক অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দেন। এ সময়ে মহাসড়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়ে ওঠে। 2014 সালে তৃতীয়বার দেশ পরিচালনার জন্য সরকার গঠন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারাবাহিকভাবে সরকার গঠন করায় উন্নয়নের গতি অব্যাহত থাকে। নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উঠে আসে বাংলাদেশ। 2021 সালে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং 2041 সালে একটি উন্নত দেশের মর্যাদা অর্জন এখন বাংলাদেশের অভিলক্ষ্য। আর এই অভিলক্ষ্য অর্জনে মহাসড়ক অবকাঠামো বিনির্মাণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের রূপকল্প, টেকসই মহাসড়ক নেটওয়ার্ক ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা। অভিলক্ষ্য, মহাসড়ক মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে টেকসই, নিরাপদ ও মানসম্মত মহাসড়ক অবকাঠামো এবং সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন অধিদপ্তর, কর্তৃপক্ষ ও সংস্থা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC। জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক সমন্বয়ে দেশে 21,302 কিলোমিটারের একটি যথোপযুক্ত মহাসড়ক নেটওয়ার্ক রয়েছে। 2015-2016 অর্থবছরে GDP স্থল পরিবহন উপখাতের অবদান 7.21% এবং প্রবৃদ্ধি 6.55%। 2013-2014 অর্থবছর হতে ধারাবাহিকভাবে এই বিভাগ বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতভাগ সফলভাবে বাস্তবায়ন করে আসছে। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল চর্চা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ব্যাপক অগ্রগতি সাধন করেছে। সড়ক ও জনপদ অধিদপ্তর মহাসড়ক নেটওয়ার্ক মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
বিগত 7.5 বছরে সড়ক ও জনপথ অধিদপ্তর 197টি প্রকল্প বাস্তবায়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় 221টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একই সময়ে 369 কিলোমিটার জাতীয় মহাসড়ক 4 লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। সার্ভিস লেনের ব্যবস্থা রেখে 328 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে। 651টি সেতু এবং 2815টি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে। মহাসড়ক নেটওয়ার্কে 41টি ফেরি সার্ভিসের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মোটরযানের এক্সেলোড নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত হওয়ায় ওভারলোডিং ক্রমান্বয়ে কমে আসছে। বর্তমানে মহাসড়ক নেটওয়ার্ক পূর্বের যে কোনো সময়ের তুলনায় উন্নততর অবস্থায় রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি 2016 এপ্রিল মাসে ইটনা মিঠামইন অষ্টগ্রাম মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং দেশের ক্রমবর্ধমান উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে 4 বা ততোধিক লেনে উন্নীত 369 কিলোমিটার মহাসড়কের মধ্যে 8 লেনে উন্নীত যাত্রাবাড়ি কাঁচপুর, 4 লেনে উন্নীত ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ও নবীনগর চন্দ্রা জাতীয় মহাসড়ক, 2 লেনে উন্নীত পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্ধা এবং গৌরনদী আগলঝড়া পয়সারহাট কোটালীপাড়া গোপালগঞ্জ মহাসড়ক উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। সময় সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যাতায়াতের সুবিধার্থে 2009 সাল হতে 7.5 বছরে নির্মিত 651টি সেতুর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত উল্লেখযোগ্য সেতুগুলো হচ্ছে কীর্তনখোলা নদীর উপর 1390 মিটার দীর্ঘ শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু, শীতলক্ষ্যা নদীর উপর 1072 মিটার দীর্ঘ শহীদ সুলতানা কামাল সেতু, চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপর 980 মিটার দীর্ঘ শাহ আমানত সেতু, পটুয়াখালীতে আন্ধারমানিক নদীর উপর 893 মিটার দীর্ঘ শহীদ শেখ কামাল সেতু, সোনাতলা নদীর উপর 484 মিটার দীর্ঘ শহীদ শেখ জামাল সেতু, কাপড়াভাঙ্গা নদীর উপর 408 মিটার দীর্ঘ শহীদ শেখ রাসেল সেতু, রংপুরে 750 মিটার দীর্ঘ তিস্তা সেতু, বুড়িগঙ্গা নদীর উপর 708 মিটার দীর্ঘ শহীদ বুদ্ধিজীবী সেতু, মাদারীপুরে আড়িয়ালখা নদীর উপর 694 মিটার দীর্ঘ আজমত আলী খান সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর উপর 515 মিটার দীর্ঘ এলাসিন সেতু, সুনামগঞ্জের সুরমা নদীর উপর 403 মিটার দীর্ঘ আব্দুল জহুর সেতু, গোপালগঞ্জে মধুমতি নদীর উপর 392 মিটার দীর্ঘ শেখ লুৎফর রহমান সেতু, সিলেটে সুরমা নদীর উপর 391 মিটার দীর্ঘ কাজীর বাজার সেতু, পিরোজপুরে বলেশ্বর নদীর উপর 387 মিটার দীর্ঘ শহীদ শেখ ফজলুল হক মনি সেতু এবং রংপুরে করতোয়া নদীর উপর 303 মিটার দীর্ঘ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সেতু। মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, মহাসড়ক নেটওয়ার্কের উন্নয়ন কাজ পরিদর্শনের সময় যান চলাচলের সুবিধার্থে নির্মাণ সম্পন্ন হওয়ার পর সেতুসমূহ উদ্বোধন করে যান চলাচলের সুযোগ করে দেন। রেল ও রোড ক্রসিংয়ের যানজট নিরসনে 1793 মিটার দীর্ঘ রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ফ্লাইওভার, 1420 মিটার দীর্ঘ চট্টগ্রাম বন্দর সংযোগ উড়াল সেতু, 900 মিটার দীর্ঘ মাওনা ফ্লাইওভার, 804 মিটার দীর্ঘ বনানী রেলওয়ে ওভারপাস এবং 550 মিটার দীর্ঘ টঙ্গী রেল ক্রসিংয়ে শহীদ আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু নির্মাণ করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে স্থাপনাগুলো উদ্বোধন করেন। মহাসড়ক নেটওয়ার্কের বিভিন্ন রিভার মিসিং লিঙ্ক দিয়ে নিরবচ্ছিন্ন যাতায়াতের সুবিধার্থে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর 1470 মিটার দীর্ঘ 4 লেন বিশিষ্ট পায়রা সেতু, গোপালগঞ্জে মধুমতি নদীর উপর 4 লেন বিশিষ্ট কালনা সেতু, নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু,
সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীর ওপর 703 মিটার দীর্ঘ রানীগঞ্জ সেতু নির্মাণাধীন। পিরোজপুর জেলার কচা নদীর ওপর 1400 মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, পটুয়াখালী জেলায় বগা নদীর ওপর 1020 মিটার দীর্ঘ নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, খুলনা জেলায় মংলা চ্যানেলের ওপর 1050 মিটার দীর্ঘ দশম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এবং খুলনা জেলায় ঝপঝপিয়া নদীর ওপর 1040 মিটার দীর্ঘ 11তম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহাসড়ক নেটওয়ার্ক আরও প্রশস্ত, উন্নত ও নিরাপদ করার লক্ষ্যে পৃথক সার্ভিস লেন সহ জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা জাতীয় মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, উভয় দিকে সার্ভিস লেন সহ এলেঙ্গা হাটিকুমরুল রংপুর জাতীয় মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, পদ্মা সেতুর লিঙ্ক সড়ক হিসেবে উভয় দিকে সার্ভিস লেন সহ যাত্রাবাড়ি মাওয়া ও পাঁচচর ভাঙা এক্সপ্রেসওয়ে নির্মাণ, সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়ক জাতীয় মহাসড়ক মানে উন্নীতকরণ, ইটনা মিঠামইন অষ্টগ্রাম জেলা মহাসড়ক নির্মাণ, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট WBBIP এর আওতায় দেশের পশ্চিমাঞ্চলের 60টি ক্ষতিগ্রস্ত ও সরু সেতু পুনর্নির্মাণ, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের 17টি সেতু নির্মাণ এবং ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের কার্যক্রম চলছে। বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ 6টি আন্তঃদেশীয়, আঞ্চলিক ও উপ আঞ্চলিক মহাসড়ক নেটওয়ার্ক উদ্যোগের সাথে সম্পৃক্ত। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার ইকোনমিক করিডর BCIMEC, সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন SASEC রোড করিডর্স, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন SARC হাইওয়ে করিডর্স, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন BIMSTEC রোড করিডর্স এবং বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল BBIN মোটর ভেহিকলস এগ্রিমেন্ট MVA। বর্ণিত 6টি উদ্যোগে উল্লেখিত মহাসড়ক করিডোর সমূহের বাস্তবায়ন সম্পন্ন হলে বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভুটান, মায়ানমার ও চীনের আন্তঃরাষ্ট্রীয় ও উপ আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA-র লক্ষ্য একটি আধুনিক, নিরাপদ, পরিবেশ বান্ধব ও তথ্য প্রযুক্তি নির্ভর সড়ক পরিবহন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা। 2010 সালে অনলাইন ব্যাংকিং পদ্ধতিতে মোটরযানের কর ও ফি আদায়ের কার্যক্রম শুরু করা হয়। ইতোমধ্যে সারা দেশ এই নেটওয়ার্কের আওতায় এসেছে। ভুয়া, জাল ও অবৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা হ্রাসকল্পে 2011 সালে ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন করা হয়েছে। মোটরযানের এনফোর্সমেন্ট কার্যক্রম ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে 2012 সাল হতে রেট্রো রিফ্লেকটিভ নাম্বার প্লেট ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID ট্যাগ মোটরযানের সংযোজনের কার্যক্রম শুরু হয়। সনাতন ব্লুবুকের পরিবর্তে 2013 সালে অত্যাধুনিক ইলেকট্রনিক চিপ ও বায়োমেট্রিকযুক্ত ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মোটরযানের মালিকানা সনদ প্রবর্তন করা হয়েছে। ঢাকা মহানগরীতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মোটরযানের ফিটনেস পরীক্ষার জন্য ভেহিকেল ইন্সপেকশন সেন্টার চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ পদ্ধতি সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় পরিকল্পিত ও সমন্বিত এবং আধুনিক, পরিবেশ বান্ধব ও দ্রুত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান STP এর সুপারিশকৃত প্রকল্পসমূহ বাস্তবায়নে নিবিড় সমন্বয় করে যাচ্ছে। ইতোমধ্যে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফ্লাইওভার, বনানী রেলওয়ে ওভারপাস, শহীদ আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার, বিজয় সরণি তেজগাঁও লিঙ্ক রোড,
শহীদ বুদ্ধিজীবী সেতু, শিরনিটেক গাবতলী সংযোগ সড়ক, বেগুনবাড়ি হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন, হাতিরঝিল রামপুরা শেখের জায়গার ডেমরা মহাসড়ক নির্মাণ অন্যতম। বর্তমানে এসটিপি সংশোধন করে হালনাগাদ করা হয়েছে। ঢাকা মহানগরীর যানজট নিরসনে 20.10 কিলোমিটার দীর্ঘ ম্যাস র্যাপিড ট্রানজিট MRT লাইন 6 তথা বাংলাদেশের প্রথম মেট্রো রেল নির্মাণের কাজ চলছে। 2019 সালের মধ্যে মেট্রো রেল চালু হলে ঘণ্টায় উভয় দিকে 60,000 যাত্রী চলাচল করতে পারবে। রুট অ্যালাইনমেন্ট উত্তরার তৃতীয় পর্ব পল্লবী রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট, হোটেল সোনারগাঁও, শাহবাগ, TSC দোয়েল চত্বর, তোপখানা রোড, বাংলাদেশ ব্যাংক। স্টেশন সংখ্যা 16টি। স্টেশনের নাম উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল। সংশোধিত এসটিপি সুপারিশ অনুযায়ী 26.60 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 1 এবং 20.80 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 5 নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি চলছে। উভয় লাইন মিলে 24.90 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড মেট্রো বা পাতাল রেলের ব্যবস্থা রয়েছে। ঢাকা মহানগরী ও গাজীপুর মহানগরীতে বসবাসরত নগরবাসীর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিত করতে গাজীপুর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নির্মিত হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট BRT। 25টি স্টেশন বিশিষ্ট 20.50 কিলোমিটার দীর্ঘ BRT রুটে প্রতি ঘণ্টায় উভয় দিকে 25,000 যাত্রী পরিবহন করা যাবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে বিভিন্ন পরিবহন মাধ্যম যেমন মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট, বাংলাদেশ রেলওয়ে, BRTC বাস, BIWTC নৌযান ও চুক্তিবদ্ধ বেসরকারি বাসে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের লক্ষ্যে র্যাপিড পাস প্রবর্তন করা হয়েছে। ঢাকা মহানগরীর 4টি ইন্টারসেকশন যেমন পল্টন মোড়, গুলশান 1, গুলিস্তান মোড় ও মহাখালী রেলওয়ে ক্রসিংয়ের ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নয়নের মাধ্যমে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTC একটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। যাত্রী ও পণ্য পরিবহন এবং দক্ষ চালক ও কারিগর তৈরিতে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। BRTC-র বাস বহরে রয়েছে আর্টিকুলেটেড বাস, দ্বিতল বাস এবং একতলা AC নন AC বাস। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীতে কর্মজীবী নারীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে মহিলা বাস সার্ভিস। ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বল্পমূল্যে যাতায়াতের জন্য আছে বিশেষ বাস সার্ভিস। সিটি বাস সার্ভিসের প্রতিটি বাসে মহিলা, সিনিয়র সিটিজেন, শিশু ও প্রতিবন্ধীদের জন্য 13টি আসন সংরক্ষণ করা হয়। শারীরিক প্রতিবন্ধীদের BRTC-র বাসে ওঠানামার সুবিধার্থে কয়েকটি রুটে পোর্টেবল র্যাম্পের সুবিধা চালু করা হয়েছে। বাংলাদেশ সচিবালয় এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের সকল গ্রেডের কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য আছে স্টাফ বাস সার্ভিস। বাস ভ্রমণকে আনন্দদায়ক করার জন্য ভ্রমণকালীন সময়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করা হয়ে থাকে। খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ BRTC-র বাসে যে কোনো দূরত্বে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। সড়কপথে আন্তঃদেশীয় যোগাযোগ সুলভ ও সহজ করার নিমিত্ত BRTC-র উদ্যোগে ঢাকা কলকাতা ঢাকা, ঢাকা আগরতলা ঢাকা, কলকাতা ঢাকা আগরতলা এবং ঢাকা সিলেট শিলং গৌহাটি ঢাকা আন্তর্জাতিক রুটে বাস সার্ভিস চলাচল করছে। যাত্রীসেবার মানোন্নয়নে আধুনিক টিকিট কাউন্টার এবং আন্তর্জাতিক বাস টার্মিনালে উন্নত মানের বিশ্রামাগার রয়েছে। একটি মধ্যম ও উন্নত আয়ের দেশে পৌঁছানো এখন আমাদের লক্ষ্য। লক্ষ্যে অবিচল থেকে অবিরাম পথ চলার মধ্য দিয়ে একদিন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবই।